আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি ফুড ফিউশন। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম পারফেক্ট বোরহানির রেসিপি। দেখতেই পাচ্ছেন এই বোরহানিটা কতটা ঘন এবং ক্রিমি। যে কোনো ভারী খাবারের সাথে এই বোরহানিটা না হলে কিন্তু খাবারটা একদম পরিপূর্ণ হয় না। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার বোরহানিটা তৈরি করতে হয়। প্রথমেই একটা ব্লেন্ডারের জগে 1.5 টেবিল চামচ নিয়ে নিচ্ছি ধনে পাতা, 1 চা চামচ নিয়ে নিচ্ছি পুদিনা পাতা। বোরহানি তৈরি করলে ধনে পাতা এবং পুদিনা পাতা দুইটাই ব্যবহার করার চেষ্টা করবেন। একটা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, 1 টুকরো আদা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা সরিষা। এই সরিষাটাকে খুব ভালোভাবে ধুয়ে 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে যে উপাদানগুলো ব্যবহার করছি এই সব কিছু ব্যবহার করার চেষ্টা করবেন। 1/2 কাপ দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা পানি। এখন এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখন অন্য একটা বাটিতে 2 কাপ নিয়ে নিচ্ছি মিষ্টি দই। টক দই বা মিষ্টি দই যে কোনো একটা দই ব্যবহার করলেই হবে। যেহেতু আমি মিষ্টি দই ব্যবহার করছি এই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। আপনারা যদি টক দই দিয়ে বোরহানি তৈরি করেন তাহলে এই লেবুর রসটা আর দিবেন না। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়ার গুঁড়ি, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। অনেকেই ভাবতে পারেন টমেটো সস কেন, টমেটো সসটা একবার দিয়েই দেখবেন স্বাদটা খুব ভালো আসে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যদি টক দই ব্যবহার করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরও বেশি লাগবে। ব্লেন্ড করা মিশ্রণটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন এই মিশ্রণটাকে ছেঁকে নিতে, এতে করে বোরহানিটা খুব স্মুথ হয়। এখন একটা হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। বোরহানি কখনোই ব্লেন্ডারে তৈরি করবেন না। ব্লেন্ডারে বোরহানি তৈরি করলে বোরহানিটা একদম পাতলা হয়ে যায় আর পারফেক্ট স্বাদটাও পাওয়া যায় না। খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটু টেস্ট করে নেবেন কোনো কিছুর প্রয়োজন আছে কি না। আমি এখানে সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিচ্ছি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা তরল দুধ। আপনারা চাইলে এখানে পানীয় ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে বোরহানিটা আরেকটু পাতলা হয়ে যাবে। এখন দুধটাকে বোরহানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে একটা চামচে তুলে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক কীরকম হবে। দেখতেই পারছেন কতটা ঘন এবং ক্রিমি হয়েছে। এখন একটা গ্লাসে বোরহানিটাকে নিয়ে নিচ্ছি। আমি আজকে যেই পরিমাণ বোরহানি তৈরি করেছি তাতে এইরকম গ্লাসের 3 গ্লাস বোরহানি হবে। আপনারা বোরহানি কতজনকে সার্ভ করতে পারবেন এটা পুরোপুরি নির্ভর করে আপনাদের গ্লাসের পরিমাণের ওপর। আশা করি আমার আজকের এই সহজ বোরহানির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই একবার তৈরি করবেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।